वेलकम ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি বানাবো হচ্ছে শোপিস, তাও এই রঙের খালি কৌটোগুলো দিয়ে আর এই ক্লে দিয়ে। বাস আর কিচ্ছু লাগবে না, ক্লেটাকে ভালো করে মেখে নিয়ে একটা আটার ডলা টাইপের বানিয়ে নেব। বাস তারপরে ফাঁকা কৌটোর উপর আটকে দিই। আমার কাছে অনেকগুলো আঁকার কৌটো জমা হয়ে গেছে, আমি বুঝতেই পারছিলাম না যে কী করবো কী করবো কী করবো। আর কোনো জিনিস ফেলে দিতে আমার কতটা কষ্ট হয় সেটা তোমরা জানো। আমি তো ফেলতে পারছিলাম না আর রাখতেও পারছিলাম না এতগুলো জিনিস, মানে এতগুলো কৌটো দেখতেও কেমন লাগছে না, একদম খালি কৌটো রাখা আছে রাখা আছে রাখা আছে। নতুন রং আনলে মনে হচ্ছে না আমি কত রঙের মালিক, কত বছরের কৌটো জমে গেছে এরকম টাইপের মনে হচ্ছে। তখন যদি সুন্দর সুন্দর দেখতে একটা শোপিস মানে লোকে গিফটও দেওয়া যাবে, নিজেও বাড়িতে ডেকোরেট করা যাবে, ভালোও লাগবে। তাই জন্য অল্প ক্লে খরচা করলাম। ফেব্রিকার ক্লেগুলোর দাম এখন অনেক বেড়ে গেছে, অনেকটা মানে খরচা করতেও গায়ে লাগে। তাই জন্য আমি একদম প্যাকেট থেকে প্যাকেটটা পুরোটা তোমার না মিশাবে না, অল্প কেটে নেবে, অল্প মেশাবে, যেটুকু মেশাবে ওটা কিন্তু পুরো ব্যবহার করতে হবে, সেই বুঝে মেশাবে। আর বাকি যে ক্লেটা ব্যবহার করলে না ওটাকে ভালো করে এমনি এটা কোনো প্যাকেটে বা কোনো কাগজে মুড়িয়ে রেখে দেবে। যদি তুমি রিজেনার হার্ডনারটাকে না মেশাও ক্লেটা কোনোদিনও শোকাবে না, কোনোদিনও মানে একদম এরকম হার্ড হয়ে যাবে না, পুরো একদম সিম্পল থাকবে আটার মতো। যখন ইচ্ছা মেখে নেবে আর এরকম ক্লে দিয়ে আর্ট বানিয়ে ফেলতে পারো, খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। ক্লে আর্ট যখনই করবে অনেকটা হাতে টাইম নিয়ে করবে, কারণ ক্লেটা শোকাতে অনেকটা অনেকটা সময় লাগে, অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা ভালো করে শোকানো টাইম দিবে। শোকানো পুরো ভালো করে হয়ে গেলে তারপরে যে কোনো কালার ইউজ করতে পারো। আমি প্রথমে না যেসব এক কোট ইউজ করিনি, আমার মনে হয় এতে আমার কালারটা ভালো হয়, যে যেসবটা যখন শুকিয়ে যাওয়ার পর আমি কালার করি আমার কালারটা দেখতে ভালো লাগে। তোমাদের যেসব যদি না থাকে হোয়াইট অ্যাক্রিলিক ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। বাট একবার না একটা কোট, ফার্স্ট কোট একটা সাদার কোট লাগানোর পরই তোমার কালারটা করো, দেখতে বেশি ভালো লাগবে, যেটা আমার মনে হয়, পার্সোনাল চয়েস পুরো। এবার আমি পিঙ্ক কালারটা ইউজ করছি, পিঙ্ক কালারটা না ভেরিয়েন্ট ইউজ করবো কী করে বলো তো, অত কালার আমি কিনি না, একটা কালার কিনি সাদা মিশিয়ে হলুদ মিশিয়ে সে কালারটা চেঞ্জ করা যায়। আমি মোস্ট অফ দ্য পার্ট পিঙ্ক কালারই করেছি। তারপরে আর একটু ডানাগুলোতে করার জন্য হচ্ছে তোমার সাদা মিশিয়ে লাইট পিঙ্ক করে নিয়েছি, সাদা আর পিঙ্ক যেখানে মিশিয়েছিলাম ওখানে আর একটু পিঙ্ক মিশিয়ে একটু ডিপ পিঙ্ক করে সেটা দিয়ে শেড করে দিয়েছি, যাতে দেখতে আরও রিয়েলিস্টিক লাগে, সুন্দর লাগে। রিয়েলিস্টিক এটা মানে কি বলে ফেলি, যাই হোক দেখতে না সুন্দর লাগে তাই জন্য। তারপরে কালো কালারটা নিয়ে ভুরুটা করে দিলাম, চোখের ভিতরটা করে, চোখের ভিতরটা না মেন, ওখানে আমরা অনেকবার কালার করব। প্রথমে কালো কালার করলাম, তো সাদা কালার করব, আবার কালো কালারটা ডট করব। দেখো আঁকাটা যদি তুমি একটু খেটে খুঁটে করো, ব্যাস একবারই তো আঁকবে, তারপরে সুপিসটা তো রয়েই যাবে বছরের পর বছর। যেন একটু ভালো করে যদি টাইম নিয়ে আঁকো দেখতে আরও সুন্দর লাগবে। আর অবশ্যই যেসব অ্যাপ্লাই করে নেবে, যেসব অ্যাপ্লাই করলে এটা অনেকদিন সাস্টেন করে যাবে, না তো রঙটা নখ দিয়ে খুঁটলেই উঠে যাবে। আমি তো রং, তুলি, পেন, পেন্সিল সব ব্যবহার করে ফেলি আঁকতে গেলে। কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো, তোমরা ভালো বললে আমার মনটা এমনি খুশি হয়ে যাবে। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।